আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় প্লে শ্রেণীর ছাত্ররা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা যে যেখানে আছো, যে অবস্থায় আছো, আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দূর শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আজও আমি উপস্থিত হয়েছি একটি ক্লাস নেওয়ার জন্য। আশা রাখি তোমরা সকলে গুরুত্ব ও মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি তোমরা শ্রবণ করবে এবং বাড়ির যে কাজটি দেব সেটাও তোমরা গুরুত্ব সহকারে আদায় করবে ইনশাআল্লাহ। তো তোমরা স্লাইডে দেয়া দেখছ আজকের পাঠ পরিচিতি। আজকের পাঠে আছে শ্রেণী পেলে, বিষয় হলো আরবি, সাধারণ পাঠ হরফ দিয়ে শব্দ বলা, বিশেষ পাঠ সোয়াদ এবং দোয়াদ হরফ দিয়ে শব্দ বলা। আজকের শিক্ষণফল এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, এক নম্বর ছবি দেখে আরবি বলতে পারবে, দ্বিতীয় নম্বর হরফ দিয়ে শব্দ বলতে পারবে, তৃতীয় আরবির শব্দ মুখস্থ করতে পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর পূর্বে ভিডিওতে তোমরা পড়েছিলে সিন এবং শিন, সিন দ্বারা একটি শব্দ এবং শিন হরফ দ্বারা একটি শব্দ তোমরা শিখেছ। আজকে আমরা শিখব সোয়াদ এবং দোয়াদ। সোয়াদ হরফ দ্বারা একটি শব্দ এবং দোয়াদ হরফ দ্বারা একটি শব্দ। তো সোয়াদ হরফ দ্বারা যে শব্দটি তোমরা শিখবে, তোমরা এখানে কি সোয়াদ তো দেখতে পাচ্ছ কি? এ দেখো, সোয়াদ, একটি সোয়াদ, একটি সোয়াদ, তাই না? আচ্ছা, এখন আমরা সোয়াদ দ্বারা একটি আরবি শব্দ শিখব, সেটা হচ্ছে সদা কতুন, সদা কতুন। আচ্ছা, তোমরা এখানে দেখছো যে একজনে অন্যজনকে দান করতেছে, তাই না? টাকা পয়সা ইত্যাদি, এই দান করাটাকে আরবিতে বলা হয় সদাকাতুন। কেউ কাউকে কোনো জিনিস দান করলে সেটাকে কি বলা হয়? সদাকাতুন। তাহলে বলো তোমরা, সদে সদাকাতুন, সদে সদাকাতুন, আমার সাথে সাথে বলো, সদে সদাকাতুন, সদে সদাকাতুন। এটা দেখছো তোমাদের পৃষ্ঠার, তোমাদের বইয়ের পৃষ্ঠা। এখন দেখছো পারতো তোমরা, একটু বড় করে নিয়ে এসেছি। এই যে দেখো, এখানে সোয়াদ কোথায় বলো দেখি? এটা সোয়াদ না? হ্যাঁ, তাহলে এই সোয়াদে কী হয়? সদা কতুন, সদে সদা কতুন, সদ দাল কফ, এটা হচ্ছে তা, সদা কতুন। এই যে দান করতেছে না, এই দান করাটাকে আরবিতে বলা হয় সদাকাতুন, সদে সদাকাতুন। এবার আমরা পড়বো এখন দোয়াত। আমরা তো সদ পড়েছি না, এখন পড়বো আমরা দোয়াত। তাহলে এখানে কি দোয়াত কি তোমরা দেখতে পাচ্ছ কোথাও? হ্যাঁ, এটা দোয়াত, এটা দোয়াত, এটা দোয়াত। তাহলে এই দোয়াত হরফ দিয়ে আমরা এখন কি শিখব? শব্দ শিখব না? তাহলে দ দে দাউ উন, দ দে কী হয়? দাউ উন, দ ধরব দিয়ে কি শব্দ শিখব আমরা? দাউ উন, দাউ উন। তোমরা বলো তো কি বলো দেখি, এটা কিসের ছবি? আলো না, লাইটের আলো, ফোকাস। এই আলোটাকে আরবিতে বলা হয় দাউ উন। হ্যাঁ, তোমাদের কাছে অবশ্যই বই আছে এবং তোমরা এখানে সেই বইয়ের পৃষ্ঠারই তোমরা দেখতেছ। তাহলে দ দে দৌ উন। এখন দেখছো আরো স্পষ্ট, এখানে দত কোনটা? এটা দত না? তো দ দে কী হয়? দৌ উন। এই দৌ উন অর্থ কী? আলো। হ্যাঁ,
আলোটাকে বলা হয় আরবিতে দউউন। এই আলোটাকে আরবিতে কি বলা হয়? দউউন। তাহলে তোমরা আমার সাথে সাথে বলো, দদে দউউন, দদে দউউন, দদে দউউন, দদে দউউন, দদে দউউন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই। তোমরা বারবার পড়বে। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ হলো ছবি দেখে বারবার আরবি বলা। ছবি দেখে বারবার আরবি বলা। যেমন তোমরা সদ, হ্যাঁ, যখন দেখবা দানের ছবি, তো হ্যাঁ দান করা ছবি দেখবা, তখন বলবা সদাকাতুন, সদে সদাকাতুন। যখন তোমরা আলো দেখবে তখন বলবে দউউন, দদে দউউন। এভাবে তোমরা বারবার পড়বে, ইনশাল্লাহ তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনা করে আজকের ক্লাস সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।